আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, এটি মেডিসিন বললেও ভুল হবে, এটি কিন্তু মেডিসিন না, ওষুধের কাতারে পড়ে না। তারপরও এটা হচ্ছে গিয়ে মেডিসিন বলতেছি। এটা হচ্ছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ভিনেগার, এটাকে ভিনেগারই বলতে হবে, এটাকে মেডিসিন বলা যায় না, কিন্তু এটা মেডিসিনের পরিপূরক হিসেবে কাজ করে। আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এটি হচ্ছে মূলত আজকে যে ভিডিওটি করতেছি, এটি হচ্ছে পোলট্রি, ডেইরি, পাখি সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু স্পেশালি পাখি যারা পালন করে থাকি, পাখি এবং কবুতর যারা পালন করে থাকি, তাদের জন্য ভিনেগারটা কিন্তু খুবই প্রয়োজন এবং নেসেসারি একটা জিনিস আপনারা বলতে পারেন, লিকুইড। কেননা এই ভিনেগারে অনেক উপকারিতা রয়েছে, পোলট্রিতেও কিন্তু ভিনেগারের ব্যবহার করাটা আবশ্যক, কিন্তু অনেক খামারি রয়েছে যারা আমরা এখনো পর্যন্ত ভিনেগার ব্যবহার করি না। আর ডেইরিতেও ভিনেগারটা ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করবেন? যদি কোনো বিষক্রিয়া হয়ে থাকে, গরু কিংবা ছাগল এমন কিছু খেয়েছে, এমন কোনো লতা পাতা খেয়েছে বা ঘাস খেয়েছে বা অন্যান্য কোনো খাবার খেয়েছে যেটার মাধ্যমে তাদের ভিতরে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভিনেগারের বিকল্প কিছু নাই, ভিনেগারটা অনেক ভালো কাজ করে। আর পোলট্রিতে ভিনেগার যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টক্সিনের সমস্যাটা কম হয়ে যাবে, কিডনি লিভারটা সুস্থ থাকবে এবং মুরগির খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এবং যে কোনো ধরনের ডিজিজ থেকে কিন্তু এটা সেফ রাখবে। এবং পাখি এবং কবুতরে তো ভিনেগারের ব্যবহার ব্যাপক রয়েছে, যারা পাখি এবং কবুতর পালন করে থাকে অবশ্যই কোনো না কোনো সময় আমরা ভিনেগার খাইয়েছিলাম এবং এটা খাওয়াতেই হয়, যেহেতু এই জাতীয় বিশেষ করে শৌখিন পাখি যেগুলো রয়েছে, বাজিরিগার, ককাটেল, লাভবার্ড, ফিন, চাভা, এই জাতীয় যে পাখিগুলো রয়েছে এগুলো খুবই সেন্সিটিভ এবং স্মল হওয়ার কারণে এদের যে লিভার রয়েছে, এরা যে নার্ভগুলো রয়েছে এগুলো অনেক সূক্ষ্ম হয় এবং এগুলোকে সজাগ এবং সচ্ছল রাখার জন্য কিন্তু ভিনেগারের ব্যবহার করাটা হয়ে থাকে। তো এখন আপনাদের সামনে এই ভিনেগারটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার হাতে যে ভিনেগারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি বাইরের দেশের ভিনেগার, এটি ইম্পোর্ট করা হয়ে থাকে, মূলত এটা পাখি পালনকারীদের সুবাদে কিন্তু এদেশে এসেছে। এটি হচ্ছে ব্র্যাক কোম্পানির একটি ভিনেগার, যেটি ইউএসএ তে অবস্থিত এবং এই কোম্পানিটি কিন্তু অনেক পুরাতন একটি কোম্পানি, যেটা 1912 থেকে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ 1912 সাল থেকে কিন্তু এই কোম্পানিটি এই ভিনেগারটি মেক করে থাকে এবং খুবই সুনামধন্য একটি কোম্পানি। এটি হচ্ছে আনফিল্টারেড র ফরম্যাটে রয়েছে ভিনেগারটি, এটি হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার। তো এখানে একটা কথা বলে রাখি যে ভিনেগার দুই প্রকার রয়েছে, ভিনেগার কিন্তু মানুষও খেয়ে থাকে, মানুষের জন্য ভিনেগার অনেক প্রয়োজনীয়, কিন্তু মানুষ যে ভিনেগারটি খায় সেটি আর এটি কিন্তু এক না, আলাদা। এটি হচ্ছে আনফিল্টারেড ভিনেগার, যেটি হচ্ছে পশু পাখির জন্য বেটার, এটাও মানুষ খেয়ে থাকে। আর একটি রয়েছে ফিল্টারেড ভিনেগার, যেটা মানুষ খেয়ে থাকে, আর আনফিল্টারেডটা সচরাচর দেখা যাচ্ছে পাখি, মুরগি বা গরুতে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি কথা বলবো যে ভিনেগারের উপকারিতা কি। আপনারা যখন ভিনেগার খাওয়াবেন, ভিনেগারের উপকারিতা হচ্ছে এটি খাদ্য হজমে সাহায্য করবে, বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আপনার প্রাণীটিকে রক্ষা করবে, প্রাণীটি ফুসফুস, লিভার, কিডনি সজাগ এবং সচেতন রাখবে এবং রিফ্রেশ লাগবে এবং এটাতে ছাকনিতে একটা কাজ করবে, কোন ধরনের দেখা যাচ্ছে জ্যাম সৃষ্টি করবে না, ময়লা সৃষ্টি করবে না, ফিল্টারিং করবে সব সময়। আর সব থেকে বড় যে কথাটা হচ্ছে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো রয়েছে, রোগগুলো রয়েছে, এই রোগগুলো থেকে পরিত্রাণ পাবেন, সেটা পোলট্রি, ডেইরি বা বার্ড সেক্টরে বা পিজন হোক, যেটাতেই হোক না কেন, ঠান্ডা জনিত সমস্যাগুলো কিন্তু প্রতিরোধে কিন্তু ভিনেগার ব্যাপক একটা কাজ করে। আর হচ্ছে টক্সিনের বিরুদ্ধে এটা খুবই কার্যকরী, এটা যদি আপনারা খাওয়ার নিয়মিত তাহলে দেখা যাচ্ছে আপনার টক্সিন বাইন্ডার খাওয়াতে হচ্ছে না, টক্সিনের সমস্যাটা হবে না আপনার প্রাণীতে, গবাদি হোক বা যে কোনো পেট প্রাণীতে হোক, যে হচ্ছে গিয়ে গ্যাসের সমস্যাটাও হবে না, তাদের হজমে খুব তাড়াতাড়ি একটা কাজ করবে, যে কোনো খাদ্য দ্বারা খুব সহজে হজম করতে পারবে, আর সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে এবং তাদের প্রজনন ক্ষমতাটাকে অব্যাহত রাখবে, এটাকে কখনো দুর্বল হতে দিবে না। তো আশা করি ভিনেগারের প্রয়োজনীয়তা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এটা কতটা ইম্পর্টেন্ট আসলে ব্যবহার করাটা, আমরা অনেকে জানি না যার কারণে ব্যবহার করি না। তো আশা করি সকলকে বুঝাতে পেরেছি যে ভিনেগার কিভাবে ব্যবহার করতে হবে। ভিনেগার এটা হচ্ছে বাইরের দেশে ইম্পোর্ট করা, এছাড়া আমাদের ভিশনের একটি ভিনেগার পাওয়া যায়, ওটা হচ্ছে ভিশন কোম্পানির, আর এটি হচ্ছে র ফরম্যাটের আনফিল্টারেড ভিনেগার, এটার রেজাল্ট অনেক ভালো, এটা বড় বড় পেট শপে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন। তো আশা করি ওষুধটি সম্পর্কে, ভিনেগারটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।